লিসনার মনোহিত তিতাস কমন স্কুলে স্বাগত। আমি মোহাম্মদ আল হোসেন খান, গোপাল প্রকল্প সর্বজনীন উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক গণিত বিজ্ঞান। শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। এই করোনা মুহূর্তে অনেকেই শারীরিকভাবে মানসিকভাবে আতঙ্কে আছে, সর্বপ্রথম আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে, আল্লাহর প্রতি ভয় রাখতে হবে। সবকিছুর মালিক আল্লাহ, সবসময় আমার নাম স্মরণ রাখবেন এবং নিরাপদ দূরত্বে থাকবে। তো এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার পাঠ শুরু করছি। আজকে আমার পাঠ নবম দশম শ্রেণীর বিষয় পদার্থ বিজ্ঞান, অধ্যায় হলো পঞ্চম, অধ্যায় নাম হলো পদার্থের অবস্থা ও চাপ। ওই অধ্যায় থেকে আমি একটা প্রশ্ন দাঁড় করিয়েছি, এটা নিয়ে আমি আজকে আলোচনা করব। তোমরা যারা ধর আমার এই ভিডিও দেখতেছ, তোমরা অবশ্যই খাতা নিয়ে কলম নিয়ে বসে পড়ো, সাথে সাথে প্রশ্নের উত্তরগুলা বুঝবা এবং লেখার চেষ্টা করবা। প্রশ্নটা হলো, চার শ্রেণী ঘনমিটার আয়তনের পাঁচ কেজি বড়ের একটি বস্তুকে 20 মিটার গভীর পানিপূর্ণ পাত্রে নিমজ্জিত করলে সমপরিমাণ পানি অপসারণ করে বস্তুর ওজন 37 কেজি হয়। পানির ঘনত্ব 1000 কিলোগ্রাম মিটার ইনভার্স থ্রি ও অধিকাংশ তরল 9.8 মিটার ইনভার্স টু। কয়েক প্রশ্ন হল, স্থিতিস্থাপকতা কি, হ পীড়ন ও বিকৃতির মধ্যে সম্পর্ক কি, গ পাত্রে পানির চাপ কত, গ উদ্যোগের ঘটনা আর্কিমিডিসের সূত্র সমর্থন করে গাণিতিক ব্যাখ্যা কর। তো আসো আমরা প্রথম প্রশ্ন নিয়ে আলোচনা করি। প্রথম প্রশ্নটা সেটা উত্তরটা আমরা এখন নিয়ে করবো। গোলাম মসজিদে প্রথম প্রশ্ন হল, স্থিতিস্থাপকতা কি, স্থিতিস্থাপকতা কি, যে দলের জন্য কোন বাহ্যিক বলকে, দেখিনি আগে, যে ধর্মের জন্য বস্তু বাহ্যিক বলকে বাধা দেয়। আকার
সেই ধর্মকে যে ধর্মের জন্য বস্তু বাহ্যিক বল বাধা দেয় এবং বল অপর্যন্ত বল অপসারিত হলে বস্তু তার পূর্বের আকার আয়তন ফিরে পায়, সেই ধর্মকে স্থিতিস্থাপকতা বলে। কয়েক প্রশ্ন হলো জলবিদ্যুতের মধ্যে সম্পর্ক, বস্তুর একক ক্ষেত্রগুলোর উপর লম্বভাবে অদ্ভুত প্রতি বলের মানকে পীড়ন বলে। বস্তুর একক ক্ষেত্রগুলোর উপর লম্বভাবে বস্তুর একক প্রতিটি বলের মান ব্যক্তিটি হল কোন বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগ করলে বস্তুর একক দৈর্ঘ্যের বা আয়তনের যে পরিবর্তন হয় তাকে বিকৃতি বলে। কোন বস্তুর উপর বাহ্যিক বল করে কোন বস্তুর উপর বাহ্যিক মানে বাহির থেকে যে পরিবর্তন হয় তাকে বিকৃতি করে।
আবার বলি আমরা কয়েক প্রশ্ন, এটা হলো বস্তুর একক ক্ষেত্রফলের উপর লম্ব আবেগ দুটি বলের মানকে প্রিয় বলে। দেখে নিন, কোন বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগ করলে বস্তুর একক দৈর্ঘ্যে বা আয়তনের যে পরিবর্তন হয় তাকে বিকৃতি বলে। এবার আসো আমরা কয়েকটা সমাধান দিচ্ছি। প্রশ্ন হলো পাত্রে পানির চাপ কত? তিরিশ পানির চাপ পানির ঠিক আছে, এটা উঠাই নাও। এরপরে যাবো আমরা কয়েক উত্তরে। প্রশ্ন হলো উদ্দীপকের ঘটনা আর্কিমিডিসের সূত্র সমর্থন করে গাণিতিক ব্যাখ্যা করো। আমরা আর্কিমিডিসের সূত্রে গাণিতিক ব্যাখ্যা করো। এখন
দেওয়া বলছি একটু বলতে পাই উচ্চতা 30 মিটার মানে গুপ্ত রোগ 1000 কেজি মিটার পর কিউব অভিযোগ তরল জি কিন্তু 9.8 মিটার পর সেকেন্ড স্কোয়ার পাত্রে পানির চাপ টি আবেদন সূত্র হলো কিন্তু এইচ ও জি এইচ হলো 30 রো হইল 1000 আর জি হইল 9.8 সেটা আমরা গুণ করে পাইলাম 9.4 × 10^5 × 10^5 আমরা জানি পানির ভর 1000 সেন্টিমিটারে 1 কেজি জানি পানির পর 100 সেন্টিমিটারে 1 কেজি পানি ভর 1000 করছে কত পানি দিয়েছে আমাদের বস্তুর হার আমি
49 root of minus 47 পানি ওজন হয়েছে 2 নিউটন আর বস্তুর হারানো ওজন হয়েছে 2 নিউটন বস্তু কর্তৃক অপসৃত পানির ওজন বস্তুর